মিঠু নিয়ে নিজের খুশির কথা জানিয়ে কি বললেন অজয়। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। মিঠু প্রতিবাদ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন বলিউড অভিনেতা অজয় দেবগন। তিনি বললেন, মিঠু বিতর্কে যে কৃতি মানুষদের নাম জড়িয়েছে তা দেখে অজয় খুব অবাক হয়েছেন। নাম না করেই অজয় বলেন, কখনো কল্পনা করতেও পারেননি তারই পরিচিত কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ এসেছে, এটা তিনি ভাবতেও পারেননি কখনো। নিজের একটি ছবির প্রচারে এসে প্রথমবার এই বলিউড অভিনেতা বললেন, তিনি অভিযুক্তদের নাম দেখে অবাক হলেও একটি বিষয়ে তিনি অত্যন্ত খুশি, কারণ বলিউডে নারীদের নিরাপত্তাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর অজয় বলেন, শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে এ জাতীয় সুযোগ নেওয়া অত্যন্ত অন্যায়। সংবাদ মাধ্যমগুলিও অত্যন্ত স্বচ্ছভাবে এই ঘটনাগুলিকে ব্যাখ্যা করুক, সেটাই কাম্য। মিঠু ঝড়ে উত্তাল হয়েছে গোটা বলিউড। একের পর এক অভিনেত্রী বা প্রযোজক নিজের যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনছেন। অভিযোগের আঙুল উঠেছে পরিচালক রাজকুমার হিরানি থেকে অভিনেতা নানা পাটেকর, পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।